वेलकम टू शिशु शिक्षा एजुकेशन। শিশু শিক্ষা চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। ভারতের জাতীয় পাখি ময়ূর। ভূমিকা। ময়ূর হলো ভারতের জাতীয় পাখি। ময়ূর রূপলাবণ্যে অপরূপ পাখি। বর্ষার দিনে মেঘের গুরুগুরু ডাকে আনন্দে আত্মহারা হয়ে ময়ূর তার সুন্দর পেখম তুলে নাচ করে। ময়ূরের পেখম তোলার দৃশ্য দারুণ রোমাঞ্চকর। ময়ূর ভগবান কার্তিকের বাহন। আকৃতি। ময়ূর আকৃতিতে বেশ বড়। ময়ূরের দুইটি দীর্ঘ পা রয়েছে। ময়ূরের গায়ের রং নীল ও সোনালী আভাযুক্ত। ময়ূরের মাথায় ঝুঁটি থাকে। ময়ূরের লেজের দিকে লম্বা পালক থাকে। ময়ূরের পেখম অপরূপ সুন্দর। এই পালকগুলিকে বিরাট পাখার মতো ছড়িয়ে বর্ষার দিনে ময়ূর নৃত্য করে। একে ময়ূরের পেখম ধরা বলা হয়। এই দৃশ্য সত্যি অপরূপ। স্বভাব ও বাসস্থান। ময়ূর সাধারণত মাটির নিচে বাসা তৈরি করে থাকে। এরা দলবদ্ধভাবে থাকতেই ভালোবাসে। ভারতসহ এশিয়ার বিভিন্ন দেশে ময়ূর দেখতে পাওয়া যায়। ভারতের মধ্যে বিহার, উড়িষ্যা, গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান প্রভৃতি রাজ্যে ময়ূর দেখতে পাওয়া যায়। ময়ূরই ডিম পাড়ে এবং সেই ডিম থেকে বাচ্চা হয়। এরা সহজেই পোষ মানে এবং খুবই শান্ত স্বভাবের হয়। ময়ূর প্রায় 25-30 বছর বাঁচে। এরা খুব বেশি উড়তে পারে না। সাধারণত এক ডাল থেকে গাছের অপর ডাল পর্যন্তই এরা উড়তে পারে। খাদ্য। ময়ূর প্রায় সব কিছুই খায়। ফল, ফলের বীজ, শস্য, কচি পাতা, ফুলের কুঁড়ি, পোকামাকড়, ছোট ছোট সাপ, ব্যাং, টিকটিকি, বিছা এই সবই খেয়ে থাকে। উপকারিতা। ময়ূর পোকামাকড় খেয়ে আমাদের উপকার করে। শস্য ক্ষেতের পোকামাকড় খেয়ে এরা আমাদের শস্যকে বাঁচায়। এছাড়া ময়ূরের পেখম দিয়ে নানান শৌখিন জিনিস তৈরি হয়। এর মধ্যে শৌখিন হাতপাখা খুবই প্রচলিত। ঘর সাজানোর নানান শৌখিন জিনিস তৈরি হয় ময়ূরের পেখম দিয়ে। উপসংহার। ময়ূরের অপরূপ সৌন্দর্য ময়ূরকে ভারতের জাতীয় পাখির মর্যাদা দিয়েছে। ময়ূরের তুলনায় ময়ূর বেশি আকর্ষণীয়। অন্যান্য পাখির তুলনায় ময়ূর সত্যি খুবই সুন্দর। এদের শান্ত লাজুক স্বভাব ও সৌন্দর্য মানুষসহ দেবতাদেরও মন জয় করে নিয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।